দেখুন, এবার এরদোগানের 12 নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে আমেরিকার গ্রেপ্তারি পরোয়ানা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের 12 নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আমেরিকার পুলিশ, খবরে এএফপি, আল জাজিরা। গত মে মাসে যুক্তরাষ্ট্রে সফরকালে এরদোগানের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে একদল বিক্ষোভকারীর সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসি পুলিশ এ পরোয়ানা জারি করেছে। নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এরদোগান। বৃহস্পতিবার ইফতারির সময় তুরস্কের রাজধানী আঙ্কারায় এরদোগান বলেন, তারা 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, এটা তাদের কেমন আইন। যদি আমার নিরাপত্তা রক্ষীরা আমার নিরাপত্তে কাজ না করে, তাহলে আমি তাদের আমেরিকায় নিয়ে গেলাম কি জন্য। আমেরিকার স্বরাষ্ট্র সচিব রেক্স টিলারসন বলেছেন, এর মাধ্যমে আমেরিকা পরিষ্কারভাবে জানতে চায় যে আমেরিকা কোনো ব্যক্তি কর্তৃক অপর ব্যক্তিকে ভয় দেখানো বা আইন ভঙ্গ করা বা কারো স্বাধীনতা খর্ব করা সহ্য করে না। গত মে মাসে এরদোগানের আমেরিকা সফরের সময় তুরস্কের দূতাবাসের সামনে তার বিরুদ্ধে কিছু মানুষ বিক্ষোভ করে। এ সময় বিক্ষোভকারীরা এরদোগানের কাছাকাছি চলে গেলে তার নিরাপত্তা রক্ষীরা তাদের প্রতিরোধ করে, এতে বেশ কয়েকজন আহত হয়। তুরস্ক বলেছে, ওই বিক্ষোভকারীরা ছিল ফেতুল্লাহ সন্ত্রাসী সংগঠনের সদস্য, তারা পরিকল্পিতভাবে এরদোগানের ওপর হামলা করতে ওই বিক্ষোভ করে। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ইয়াদার নোয়ার্ট বলেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা এখনও বলার সময় হয়নি, তবে আমরা আশা করি অভিযুক্তরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতে আসবে। প্রসঙ্গত, এরদোগানের নিরাপত্তা রক্ষীরা তার সফর শেষে তুরস্ক ফিরে গেছে, ফলে তারা আমেরিকা যাবে কি না বা কীভাবে বিষয়টি মোকাবেলা করবে তা এখনও নিশ্চিত নয়। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। Thank you.